আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর প্রশ্নচিত্রা রায়মাটে নিয়ে হাজির হয়েছি দু সালের প্রথম পর্বের মূল্যায়নে কীরকম কীরকম প্রশ্ন আসতে পারে সে নিয়ে আজকে আলোচনা করবো আজকে দুটো বিষয়ে আলোচনা হবে গণিত আর পরিবেশ দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকার কার্ড দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো প্রথমে আমরা দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটির দুটি দুই অঙ্কের স্থানীয় মানের গুণফল দেখো এখানে দুটো দুই আছে প্রথম দুইটা আছে দশকের স্থানে তার মানে সেটা হচ্ছে কুড়ি আর দ্বিতীয় দুইটা আছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে দু লক্ষ দু লক্ষর সঙ্গে কুড়ি গুণ হয়ে যাচ্ছে চল্লিশ লক্ষ ঠিক আছে এটা হচ্ছে শর্ট গ্যান্সার নেক্সট হচ্ছে প্রদত্ত রোমান সংখ্যাগুলির মধ্যে কোনটি সঠিক নয় এল এক্স 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 এটা মানে তো আশি এল এক্স এক্স মানে এটা হচ্ছে সত্তর এল এক্স এটা মানে হচ্ছে ষাট কিন্তু এল এল এক্স এটার কোনো মানে হয় না তাহলে এটা হচ্ছে ভুল কোনটি সঠিক নয় এটা হচ্ছে সঠিক নয় এরপরে চল বলতে বুঝি এটির মান বিভিন্ন হতে পারে নির্দিষ্ট হতে পারে দুটি মান হবে বা তিনটি মান হতে পারে বিভিন্ন মান হতে পারে এটা হচ্ছে সঠিক কোশ্চেন একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি ষাট ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে দেখো দুটি কোণের প্রত্যেকটি ষাট ডিগ্রি হলে তৃতীয় কোণটাও ষাট ডিগ্রি হবে ঠিক আছে তাহলে ত্রিভুজটি হবে সমবাহ ত্রিভুজ একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য আঠেরো সেমি এবং চৌদ্দ সেমি হলে ত্রিভুজটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে আমরা কি জানি দুটি বাহর যোগ পাল তৃতীয় অপেক্ষা বৃহত্তর হতে হবে তাহলে আঠেরো আর চোদ্দ যোগ করলে বত্রিশ অপরকণটা বত্রিশ থেকে ছোটো হতে হবে ঠিক আছে বত্রিশের সমান হলে হবে না কিন্তু দেখো এখানে হচ্ছে পাঁচ পাঁচ আর চোদ্দো যোগ করলে উনিশ এখানে তিন তিন আর চোদ্দো যোগ করলে সতেরো দেখো সতেরো আঠেরো থেকে ছোটো চার আর চোদ্দো যোগ করলে হচ্ছে আঠারো আঠারো সঙ্গে সমান একমাত্র পাঁচটায় শর্ট গ্যান্সার কারণ দুটো ভাগ যোগ করছে চোদ্দো আর পাঁচ যোগ করলে হচ্ছে উনিশ উনিশটা হচ্ছে আঠারো থেকে বড়ো এটাই শর্ট গ্যান্সার এরপরে দেখবো কী আছে এরপরে আমরা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষে মেলাবো দেখো আটচল্লিশ সব থেকে কাছে দশের গুণিতক আটচল্লিশে সব থেকে কাছে দশ গুণিতক হচ্ছে পঞ্চাশ অষ্টআশি একশোর গুণিতক হচ্ছে একশো সাতশো পঁয়ষট্টি হাজার গুণিতক হচ্ছে হাজার আর এক হাজার সাতশো বাহাত্তর তার হচ্ছে দশের গুণিতক বাহাত্তর হাজার সত্তর হবে অ্যান্সার ঠিক আছে এইভাবেই এই ছকটা আমরা পূরণ করতে শিখেছি আরও কিছু অঙ্ক আছে চলো সেগুলো আমরা দেখে নেব দেখো একটি পেন্সিলের দাম পি টাকা একটি পেনের দাম ফাইভ পি টাকা সাধারণ ভাষায় একটি পেনের দাম একটি পেন্সিলের দামের পাঁচ গুণ সেরকমভাবে বলছে গত বছর বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ছিল জি এবছর বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা হয়েছে থ্রি জি মাইনাস টেন এটিকে উপরে দেওয়া উদাহরণের মতো সাধারণ ভাষায় লেখক তাহলে এবছর ছাত্রীর সংখ্যা কথা হবে গত বছর ছাত্রীর সংখ্যার তিন গুণ অপেক্ষা দশ কম থ্রি জি মাইনাস টেন মানে তিন গুণ অপেক্ষা দশ কম এরপরে যারো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই ভালো করে জেনে নেব দেখো একটি মোবাইলের একটি নম্বরের দশ অঙ্ক দেখো মোবাইল ফোনের একটি নম্বর হচ্ছে দশ অঙ্ক নম্বরটির প্রথম চারটি অঙ্ক যথাক্রমে নয় নয় আট সাত শেষ তিনটি অঙ্ক হচ্ছে তিন পাঁচ পাঁচ তাহলে কটা নম্বর আছে দশটা নম্বর আছে কটা নম্বর বলে দিল আমাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা নম্বর বলে দিয়েছি তাহলে মাঝের তিনটে অঙ্ক বলেনি কিন্তু বাকি অঙ্কগুলির প্রত্যেকটির উপরে দেওয়া অঙ্কগুলি ছাড়া অন্নপ্রীত অঙ্ক ঠিক আছে এটা আট সাত তিন পাঁচ ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারে এক দুই চার অনেক কিছু হতে পারে একটি মোবাইল নাম্বার লেখো এবং এক্ষেত্রে সবচেয়ে বড় মোবাইল নাম্বারটি কথা হবে লেখো দেখো যে সকল সংখ্যাগুলো নেই কি কী নেই সেগুলো আমরা দেখে নেব এখানে দেখো এক নেই তাহলে একটা প্রথমে বসবে না ছোটো সংখ্যা দুই নেই তিন তো আছে চার নেই তাহলে এক দুই চার নেই ছয় নেই সাত আট নয় আছে তাহলে ছয় প্রথমে ছয় বসাবো তারপরে দেখো কী আছে চার এখানে চার নেই তাহলে চার বসাবো ছয় আর চারের পর কী থাকবে এখানে নেই তিন তো আছে দুই নেই তাহলে দুই বসাবো এইভাবেই সংখ্যাটা আমাদের তৈরি হয়ে গেল তো প্রথম সংখ্যার বাদ দাও দ্বিতীয় অংশের বাদ দাও মাঝে যে অংশটা আছে সেখান থেকে আমরা বড় থেকে ছোট সে সাইজ দিলাম নম্বরটি বড় নম্বর হয়ে গেল বেশ আমরা দেখো একটি ওষুধের বাক্সে পাঁচটি পাতায় বারোটি ক্যাপসুল থাকে ঠিক আছে প্রত্যেক পাতায় ক্যাপসুলের ওজন পাঁচশো মিলিগ্রাম এরকম বত্রিশটি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে গুণ করে নিতে হবে আমাদেরকে ঠিক আছে একটি বাক্সে পাঁচটি পাতা থাকে বারোটি ক্যাপসুল থাকে ঠিক আছে পাঁচটি পাতায় বারোটি ক্যাপসুল থাকে প্রত্যেকটি ক্যাপসুলের ওজন পাঁচশো মিলিগ্রাম ঠিক আছে তাহলে বারোর সঙ্গে পাঁচশো মিলিগ্রাম যোগ করে গুণ করে দেবো একটা ক্যাপসুলের ওজন যদি পাঁচশো মিলিগ্রাম হয় বারোটা ক্যাপসুল ওজন কত হবে গুণ তো পাঁচশো তো বারোশো পাঁচশো পর্যন্ত বারো তাকে আমরা গুণ করব বত্রিশটা বাক্স একটা বাক্স পাঁচটা পাতা থাকতে পারে তাহলে পাঁচ দিয়ে গুণ করবো তারপর আমরা বত্রিশ দি গুণ করবো যেটা গুণ হবে সেটাই উত্তর অঙ্কটা চলে যায় একজন দোকানদার তার দোকানে ধরনের বিস্কুট রাখেন প্রথম ধরনের বিস্কুটের প্যাকেটে বারোটি দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেটে পনেরোটি বিস্কুট থাকে যদি তিনি দু ধরনের বিস্কুট সমান সংখ্যক বিক্রি করতে চান এবং প্রত্যেকটি বিস্কুটে কমপক্ষে কত করে নিতে হবে দেখো কমপক্ষে বললে আমরা কী জানি লসকেও জানি তাহলে বারো আর পনেরো আমরা লসকে করবো সহজেই আমরা বার করতে পারবো বারো আর পনেরো লসকে হচ্ছে ষাট তাহলে ষাটটি করে তাদের কমপক্ষে কিনলে সবকটা সমান সঙ্গে কিনতে হতে পারে তারপর দেখো পাড়ায় চল আশি পূর্ণ একের চার মিটার লম্বা একটি রাস্তার মাধ্যমে জল নিকাশি ব্যবস্থা শুরু হয়েছে পর্যবেক্ষক শ্রমিকরা বললেন প্রতিদিন তারা সাত দশমিক পাঁচ মিটার লম্বা রাস্তা সম্পূর্ণ করবেন তাহলে কতদিনে কাজ করবেন সিম্পল ব্যাপার এটা এড়ে দিয়ে আমরা ভাগ করে নেবো ঠিক আছে প্রথমে আমরা পূর্ণ ভেঙে নেবো চল্লিশের সঙ্গে আশের সঙ্গে চারগুণ তার সঙ্গে এক এবার যেটা আসছে সেটাকে চার দিয়ে ভাগ করে নেবো সেইটাকে আমরা সাত দশমিক পাঁচ মিটার দিয়ে ভাগ করলাম এইভাবেই আমরা অঙ্কগুলো শেষ করলাম দেখো তোমাদের সুবিধার জন্য সকল অঙ্ক বুঝিয়ে দিলাম পরের দিন আমরা অন্য অনুশীলন শুরু করব। এরপর আমরা দেখে নেব আমাদের পরিবেশে কী আছে সেখানে প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝে নেব দেখো আমরা এসে গেছি পরিবেশের প্রশ্নতে ঠিক আছে প্রথম প্রথমত দেখব পরিবেশে বিজ্ঞান যে বিষয়টা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এরিত্র ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে প্রাণী থেকে ছত্রাক থেকে না ব্যাকটেরিয়া থেকে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন দূর থেকে দই কাঠ পুড়ে যাওয়া লোহায় মরচে পড়া যাওয়া না বরফ গুলে যাওয়া কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটেছে ন্যাপথলিন কঠিন অবস্থাটাকে বাষ্প হয়েছে মাখন গলে যাচ্ছে ভেল উঠছে না খাবার হজম হচ্ছে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় সুতো সুদি দড়ি উল না চটের বস্তা কোনটি অধাতু কোনটি অধাতু কিন্তু তাপের কার্বন সোনা না অ্যামোনিয়া দেখো যেগুলো সঠিক আছে সেগুলোকে আমরা মার্ক করে দিলাম এরপরে কিছু কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো আমরা ভালো করে বুঝে নেব দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অণুতে একটি ফসফরাস পরমাণু আছে তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুদের সংকেত কি হবে কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন দেখে নাও এরপরে দেখো আরও তিনটে কোশ্চেন আছে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন দেখো এর উত্তরটা লিখতে হবে দই তৈরিতে কোন অনুজীব সাহায্য করে এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে নেক্সট কোশ্চেন চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন দেখো এইভাবে সকল প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে